হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা কলেজ যাচ্ছি, কলেজে কাজ রয়েছে, আর তার মধ্যে বইমেলা যেহেতু বসেছি তাই বইমেলা আরও যাব। আর কলেজে ক্লাস করব, তারপর বইমেলা যাব, তিনটের সময়। চলুন বইমেলা দেখাবো আজকে আপনাদেরকে। চল, লেট হচ্ছে। এই তো যাচ্ছি, চল। আমরা এখন না, আমরা এখন ক্লাসে যাচ্ছি। দেখি, আর দেখুন গ্রাউন্ডে সবাই বসে রয়েছে, এক্সাম দিচ্ছে, কি করছে কি করছে। ও কি, এখানে সব বসে রয়েছে, আমরা ক্লাসের দিকে এগোচ্ছি। মনে হচ্ছে না ক্লাস হচ্ছে আজকে, কি জানি, কারণ সব স্কলারশিপ, তারপর রেজিস্ট্রেশন, এগুলোরই কাজ হচ্ছে। অ্যাডমিট, এগুলোরই কাজ হচ্ছে। দেখুন আমাদের ক্লাসে কেউ নেই, কারণ ক্লাস হচ্ছে না এখন, তাই সবগুলো কাজই হচ্ছে। মালদা কলেজ ময়দানে এটা বইমেলা, কি বই। এই তো দেখুন নানা রকমের স্টল, বইয়ের বই, অনেকগুলো বই আছে। হ্যাঁ, ও সেকেন্ড হ্যান্ড এখানে, আর ওগুলো ফার্স্ট হ্যান্ড বই, শিশু সাহিত্য সংসদ এখানে রয়েছে, শিশুদের বই। হ্যাঁ, এখানে আবার কি করেছে, এখানে 24 ঘন্টা নিত্য চলছেই, নিত্য চলছেই। এখানে ছবি তোলার জন্য একটা জায়গা করে রেখেছে, দেখুন ভালো লাগছে। ওইদিকে সব বালুন টালুন কি কি বিক্রি করছে দেখবো, চলুন। হ্যান্ডমেড জিনিসপত্র দেখতে পাচ্ছি ওইদিকে, আর এটা হচ্ছে এমনি পুরস্কার বিতরণের জায়গা বোধ হয় এই জায়গাটা। ওয়াও, এদিকে কি কি বিক্রি করছে, এখানে দেখুন মাটির ব্যাপক লাগছে, মাটির জিনিসপত্র দেখবো, ভাই মাটির জিনিসপত্র দেখতে ভালো লাগছে, এসব মাটির জিনিসগুলো দেখতে ব্যাপক লাগছে, খুবই সুন্দর লাগছে জিনিসগুলো। হ্যাঁ, ভালো লাগছে না, এই দিকটাই সব কিছু হ্যান্ডমেড বিক্রি করছে, দেখুন হ্যান্ডমেড এগুলো সব দেখতে ভালো লাগছে। পাখি রাখারগুলো দেখতে ভালো লাগছে না, পাখির বাসা, হ্যান্ডমেড সব আছে, ভালো লাগছে। হ্যান্ডমেড জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি, হ্যান্ডমেড জুয়েলারি, হ্যান্ডমেড সব ভালো লাগছে। আর এই দিকটাই রয়েছে ব্যাগ, ওই যে এদিকেও হ্যান্ডমেড জুয়েলারি, দেখুন এগুলোতেও নৃত্য বা অনুষ্ঠান হবে, কিন্তু বোধ হয় সন্ধ্যে টাইমে হবে ওই জন্য। হ্যাঁ, ওই দিকে কি রয়েছে, এদিকে চা, একদম খোলামেলা জায়গায় চা করছে, সব বুকস বুকস চারিধারে, কারণ এটা তো বইমেলা। আর এবার আবার এখানে কাদেরকে করেছে একটু দেখি, এদিকে কাদেরকে বানিয়েছে, এগুলো ছোট ছোট সব বইয়ের দোকান রয়েছে। আর এখানে রয়েছে রূপশ্রী, ও রূপশ্রী, যুবশ্রী, প্রহিত, এগুলো সব প্রকল্পের নাম কি কি দেওয়া রয়েছে, স্বাস্থ্য সাথী, বার্ধক্য ভাতা, ও সরকার যেগুলো দিচ্ছে ওগুলো সব লেখা রয়েছে, দেখুন দেখুন সব রকম। লক্ষ্মীর ভাণ্ড, লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মজেম ভাতা, পুরোহিত ভাতা, কৃষক বন্ধু, সব কিছু দেওয়া রয়েছে এখানে। স্টল তো অনেক রয়েছে, চলুন কোনো স্টলে গিয়ে দেখি। বেশি এখানে কিন্তু বাচ্চাদের বই এই সাইডটায় রয়েছে, ওই সাইডে হয়তো বড়দের রয়েছে। র্যাডিকাল কলেজ স্টাডি বুক, কলেজ স্ট্রিট, সরি,
নে বই কিনবি না ও নে গেছি কালকে ও পাপা নে এই যে এদিকেও দেখেন স্টল রয়েছে আর এটা কি সিনিয়র সিটিজেন ও সিনিয়র সিটিজেনদের বসার জন্য রয়েছে বাণী শিল্প খাবার শিল্প সব রয়েছে খাবো কিছু তারপর এটা কি জলের মতো করে রেখেছে ফাউন্টেন আছে নাকি এটা ফাউন্টেন আছে কি আছে এটা বোঝায় না ও ওয়ানজু অ্যাঞ্জেল নার্সিং হোম সব জলের সব কিছু স্টল শুধু কফি হ্যাঁ একদম লম্বা লম্বি হয়ে আছে চা কফি সব এখানে এখানে অনুষ্ঠান হচ্ছে আর দেখুন কালিয়া চকের পানিয়া রহমত জিনা অনেক ফেমাস কালিয়া চকের সমাপ্তি ঘোষণা করলাম তিনি এখানে রয়েছে আমরা আশা করছি আজ বিকেলে তোমরা বইমেলা অফিসের সামনে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে রেজাল্টটি প্রথম দ্বিতীয় তৃতীয় হবে সেটা তো বিচারকের একটা নির্ণায়ক রয়েছে কিন্তু আমাদের কাছে তোমরা সকলেই প্রথম হ্যাঁ তোমরা দেখুন এদিকেও স্টল রয়েছে বেবিদের বুক বড়দের বুক বেশি আমি দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের এই সাইডটাই রয়েছে বড়দেরও আছে অনুষ্ঠান হচ্ছিল এখন অনুষ্ঠানটা বন্ধ হলো এখনই আবার বিকেলে হবে আর কি কলেজের স্টুডেন্টদের জন্যই এখন এত ভিড় রয়েছে দেখতে পাচ্ছি মানে বেশি স্টুডেন্টই রয়েছে আর বিকেল টাইমে সবাই আসছে এইদিকেও অনেক স্টল রয়েছে এটা হলো মেন এন্ট্রেন্স এটাই আমরা কলেজ কলেজ দিয়ে ঢুকলাম কিন্তু এটা মেন ভালোসিংহের কথা পৌষ মেলা লিখেছেন কবিগুরু তার দিদির কাছে গিয়ে খুব চিৎকার করে তোমাদের সভা খুব জমিয়ে তুলেছিল তার কি সংখ্যা এই দিকটাই এখান থেকে বেরিয়ে খাওয়ার স্টল রয়েছে এদিকে টি স্টল ঝালমুড়ি এগুলো ছিল কিন্তু খাবার ছিল না কিছু এইরকম এই দিকটাই রয়েছে হ্যাঁ খাবার স্টল ফুচকা আরে এইদিকে সব দেখুন পাওভাজি স্পেশাল পাওভাজি এখানেই পপকর্ন পাপড়ি চাট আরও যত যা থাকে এই দিকটায় কিন্তু স্টল শুধু স্টল খাবারের স্টল আর ব্যাগস দেখুন কী সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ বিক্রি করছে পয়সা ভরার ব্যাগসগুলো ভালো লাগছে চল নিব স্টল কোন ব্যাগগুলো নিবি ভালো লাগছে ব্যাগ রে টাকা ঢোকানোর ব্যাগ ভালো লাগছে এখানে সব ফুড স্টল আমরা এখন পাপড়ি চাট খাবো চলুন কি এখানে খাবি না ওখানে এখানে বসে খেতাম ও পাপড়ি চাট খাবি চল পাপড়ি চাট এখানে দেখুন বিভিন্ন ধরনের চপ বিক্রি করছে তো জিজ্ঞেস করবো কত টাকা করে চপ গুলো দেখতে ভালো লাগছে চপ এখানে গুলি কি বন্দুক গুলি মেরে বালুন গুলাকে ফাটাতে হয় দেখুন 30 টাকায় 8টা গুলি কেমানবে 30 টাকায় 8টা গুলি আর শর্ট গান রাখা রয়েছে এগুলো শর্ট গান বুঝতে পারলি সবটা শর্ট গান আছে হ্যাঁ দেখুন এটা বইমেলার গেট ক খ ক ঘ ম কি লেখা রয়েছে গেটে 38তম মালদা জেলা বইমেলা উপদর্শনী আবার মেলার মধ্যে আসলাম মেলার মধ্যে এসে পিজা স্টল এখানে কোথায় আছে তো ওখানে যাচ্ছি চল তুই দেখেছিস চল তাহলে পিজা স্টল যাই সব ওইদিকে নিত্য আবৃত্তি এগুলোই চলছে এখানে দেখুন সবকিছু শিক্ষা দিক থেকে আছে কিন্তু মমতা দিয়ারও ছবি রয়েছে দেখুন
ও সবকিছু মানে ওরই রয়েছে এখানে, দুয়ারে সরকার, দুয়ারে পথের সাথী, দুয়ারে কি কি সব লেখা রয়েছে। সবুজ আয়া নেই যা সাউন্ড সার্ভিস। আমরা এখনো ঘুরছি, বই মেলাতে ছি, কিরকম লাগছে দেখ, এদিকে দেখ, এই ভালো 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 চেক 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 ভালো চেক 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 গলি যা ভালো বলো ভালো ভালো ভালো। এখানে অনেক অনেক রকম বীজ বীজ বিক্রি করছে দেখুন, কিমচি বানাবি, ওই তো চাইনিজ ক্যাবেজ দেখুন। আর এদিকে অ্যাকুরিয়াম রয়েছে, সব ধরনের বিক্রি হচ্ছে, ফর সেল লেখা রয়েছে। ফুলকপি দেখুন কি কালারের, ইউনিক। পেয়ারা দেখুন, পেয়ারা আর পেয়ারা এলো কি পেয়ারা কি আছে, পলি হাউস এটা, এতে বাইরে বিদেশে ইউএসএ তে এরকম করে চাষ করে, এরকম করে চাষ করে বিদেশে ইউএসএ, তারপরে যেগুলো ভালো ভালো কান্ট্রি রয়েছে এরকম ভাবে চাষ করে সব, যে কোনো ফ্রুটস সব কিছু পলি হাউস। হ্যাঁ কিন্তু ওগুলো কান্ট্রিতে নর্মালি, ওগুলো কান্ট্রিতে নর্মালি সবাই করে, আর আমাদের এদিকে কম। এটা আবার কি একটা সবজি রাখলো দেখুন, সুন্দর বেগুনের স্বপ্ন পূরণ হয়েছে। ওটা আবার কি আছে, ওটা সবজিটা ও আমিও চাষ করবো একদিন পলি হাউস। হ্যাঁ এটা কি, তো এটা কি খাবার, এটা চাইনিজ ভেজিটেবল, পাকচই, পাকচই এই এটা খাবারের নাম, মানে সবজির নাম, স্যালাডের জন্য এগুলো প্রয়োজন। সবাই বাড়ি চলে গেল। আর দেখুন মোবাইল এটিএম ভ্যান, মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক, এটা একটা ব্যাংক, ব্যাংক এটা ব্যাংক। আর এটা অফিস, অফিস রয়েছে, সুন্দর করে অফিসটা করেছে, ভালো লাগছে দেখে, রিয়াল মনে হচ্ছে, রিয়াল। আমরা এবার বাড়ি যাচ্ছি কলেজের গেট দিয়ে। সব স্টুডেন্টই ঘুরছে মেলাতে আর কি, এখন তিনটে বাজছে। এবার বাসে চাপবো, ব্যাস বাড়ি চলো।